আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বিটবিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো লাভলি ইনো কয়েনটা নিয়ে। লাভলি ইনো ফাইন্যান্স কয়েনটা অনেকে স্ক্যাম বলতেছেন, অনেকে এটা ওটা বিভিন্ন কথা বলছেন যে এটা আর আসবে না, এটা জীবনে উঠবে না, এটা স্ক্যাম করছে। আসলে আজকে আপনাদের ধারণা ঠিক, কারণ এটা যে পরিমাণ আপ হয়েছিল আবার হঠাৎ প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে। এই ডাউনটার ফলে আপনারা স্ক্যাম বললেন বা এটা ওটা বিভিন্ন জিনিস। তো আজকে আলোচনা সম্পূর্ণ লাভলি ইনো কয়েন নিয়ে কথা বলবো, কারণ সামনে অনেক বিগ নিউজ আসতেছে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন দেখেন, ফার্স্ট টাইম লাভলি ইনো কয়েনটার আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন সেটা হচ্ছে, দেখেন আমি লাভলিতে যাই, দেখেন লাভলি ইনো কয়েন অলরেডি কত 48% প্রফিট দেখাচ্ছে, 24 ঘন্টায় 48% প্রফিট দেখাচ্ছে। আর এটা দেখেন কত, অল 24 ঘন্টা হাই দেখাইছে, 1970 যাই আসছে। গতকালকেও কিন্তু এটার প্রাইস ছিল মাত্র 10, আর আমি কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে এটা দেখিয়েছিলাম যে এটা কিন্তু এখন পর্যন্ত স্ক্যাম করবে না, আর আমার মনে হয় না এটা স্ক্যাম প্রজেক্ট। যদি স্ক্যাম প্রজেক্ট হতো তাহলে এটা স্ক্যাম হয়ে যেত, আর অনেক আগেই এটা মার্কেটে ভ্যানিশ হয়ে যেত, তারা 10-15-20 মিলিয়ন ডলার যাই পারতো নিয়ে চলে যেত। বাট সেই কয়েনটা কিন্তু এখনও তা করে নেই। আর এই পাম্পটা করলো কেন সেটা নিয়ে আলোচনা করি আপনাদেরকে। দেখেন এই যে, দেখেন লাভলি ইনো ফাইন্যান্স গতকালকে একটা পোস্ট করছে, কী পোস্ট করছে দেখেন, জাস্ট এই যে এটা দেখেন, জাস্ট গাড়ি স্টার্ট দিছে এতটুকু একটা পোস্ট করছে। এতটুকু পোস্ট করার সাথে সাথেই তখন কিছুক্ষণের ভিতরেই এটা 20% প্রফিট অলরেডি শুরু হয়ে গেছিলো। তারপরে দেখেন তারা এই যে আরেকটা প্রফিট পোস্ট করছে, দেখেন রকেট, আর লেখছে কি দেখেন, সামথিং বিগ ইজ গোয়িং টু হ্যাপেন, জাস্ট সিঙ্গেল টুইট অ্যান্ড 20%, নাও টাইম হ্যাজ কাম এগেইন ফর গ্রিন ডেজ। হ্যাঁ, সবুজ দিন, মানে কি আপের দিকে যাওয়ার সম্ভাবনাই এখন বেশি, সেটাই তারা বলল। আর লাভলি ইনো কয়েনটা দেখেন এখন পর্যন্ত অনেকবার ডাউন প্রচুর হয়েছিল, আবার কিন্তু সে ভালো পরিমাণে একটা প্রফিট সবাইকে দিছে। আর লাভলি ইনোর আগামী 6 অক্টোবর যেটা ওরা বলছে, যে দেখেন এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিসটা দেখেন, তাদের এই যে 6 অক্টোবর টিটিনিয়াম এক্সক্লুসিভ, মানে আগামী মাস, মানে এখন এক মাস নাই, আসলে 16-17 ধরেন 20-21 দিন পরে এই নিউজটা আসতেছে, সেটা হচ্ছে টিটিনিয়াম এক্সক্লুসিভ। যদি ভাগ্য আমাদের সবার ভালো থাকে, কোনোভাবে যদি তারা বাইন্যান্সে লিস্ট করা নিতে পারে, তাহলে তার কোনো কথাই নেই, লাইভলি ইনো আর জীবন অফিসে ফেরত তাকাবে না। কারণ দেখেন তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে, আবার দেখেন 22 সেপ্টেম্বরও একটা এক্সচেঞ্জে লিস্টিং আছে, আর দেখেন 1.77 মিলিয়ন ডলার ট্রানজ্যাকশন হয়েছে ম্যাক্সি গ্লোবালে লাভলি ইনো। দেখেন তাহলে কি এটা অনেক মোটামুটি ভালো একটা ট্রানজ্যাকশন কিন্তু বলা যায় একটা ছোটো কয়েনের জন্য। আর আমি অন্য অন্য এক্সচেঞ্জগুলোতে দেখছি, যেমন gate.io, ইউবি গ্লোবাল, এগুলো তো প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন হয়েছে। তো এখনও সময় আছে, একটু যদি নেমে আসে তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন, যারা করেন নাই। আর যারা করছেন তারা ওয়েট করেন, ইনশাল্লাহ অনেক প্রফিটে থাকবেন বা প্রফিট করতে পারবেন। আর যারা লসে আছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন, লাভলি ইনো আপনাদেরকে আবারও প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা নতুন, আর যারা এখন টেলিগ্রামে জয়েন হন নাই টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমাদের টেলিগ্রামে প্রতিদিন বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করা হয়, বা সবাই যার যার মতামত শেয়ার করতে পারবেন, টেলিগ্রামে জয়েন হতে পারেন। আর যারা এখনও ম্যাক্সি গ্লোবাল বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন নাই, ভিডিও ডিসক্রিপশনে এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আজকের দিন এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।